কুনাল ঘোষের পারে বরে বিধায়ক তাপস রায় কুনাল ঘোষের পাশে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যাকে তীব্র আক্রমণ কোন কাজ করেন না ভোটে তিন মাস আগে দেখা যায় প্রয়োজন হলে মানুষ পায় না তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেও নির্বাচনের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার নয় স্পষ্ট অবস্থান তৃণমূল বিধায়ক তাপস রায় তাপস দা কুনাল ঘোষ যিনি প্রতিদিন সামনে থেকে বিরোধীদের আক্রমণ করেন প্রতি আক্রমণ করেন দলের হয়ে মুখপত্র তিনি আজকে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি মুখপত্র পদে আর থাকতে চাইছেন না রাজ্য সম্পাদক পদেও তিনি থাকবেন না কিন্তু দলে থাকবেন এই যে রাজ্য সম্পাদকের পদ ছেড়ে দেওয়া মুখপত্রের পদ ছেড়ে দেওয়া এটা কি দলের ক্ষতি করবে মানুষ রাজনীতি করে কেন দল করে কেন কারণ দুটো একটা হচ্ছে কিছু মানুষকে সমাজকে সার্ভিস দেওয়া যায় আর নিজের একটু সম্মান মর্যাদার বাড়ি যদি দেখা যায় যে সেখানে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে সেক্ষেত্রে কুনাল যা বলেছে ঠিক বলেছে একদম একশো শতাংশ ঠিক বলেছে তো আমিও বহুবার বলেছি এর আগে এখন কথা হচ্ছে যে কিছু মানুষ ওই দলের কিছুই করবে না পরিশ্রমও করবে না কিন্তু পুরো যে একেবারে ক্রিমটা খেয়ে যাবে কুণাল ঘোষ বলছেন যে উত্তর কলকাতার একটি বৈঠক হয়েছে সাংগঠনিক বৈঠক তিনি উত্তর কলকাতার ছেলে তাকে ডাকা হলো না এবং মূল লক্ষ্য হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে তিনি তার মতো চলছেন সবাইকে নিয়ে চলেন না কি বলবেন উনি মাঝে দলে ছিলেন না ছ সাত বছর আমি ওর দুটো নির্বাচন করেছিলাম মাননীয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইলেকশান ম্যানেজার ছিলাম নয় এবং চোদ্দোর নয়নার বাই ইলেকশানেরও আমি দায়িত্বে ছিলাম মুকুল তখন ওভার ওভারঅল চার্জে ছিল মুকুল মুকুল রায় তারপরে সেই নয় সাল থেকে তেইশ পূর্ণ চব্বিশ চলছে আমাকে কখনও আমার হোমওয়ার্ড আমি এখান থেকে দশ বছর কাউন্সিলর ছিলাম অজিত দা সোমেন দ্বারা আমার চোখ দিয়ে দেখতো এই তদঞ্চল কোনো অনুষ্ঠানে তো দূরের কথা নিষেধ করে দেয় নিষেধ করে দেয় কাউন্সিলারদের এমএলএদের যদিও আমি উত্তর এবং মধ্য থেকেই আমি রাজনীতিতে আমার উত্থান কোথার থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে কাউন্সিলরদের প্রেসিডেন্টদের এম এলএদের নিষেধ করে দেয় যাতে আমাকে না ডাকা হয় এটা সকলেই জানে এটা সর্বজনবিদিত কেন আপনাকে আজকে কুনাল যে কথাটা বলছে এটা আমার ক্ষেত্রে হয়ে আসছে নয় থেকে তেইশ কত বছর হলো প্রায় চোদ্দ বছর এই চলছে এই চলছে কেন আপনার ওপর রাগ কেন আমি জানি না কি করে জানবো আমার ওপর রাগ কেন সেটা বলুকি না প্রকাশই করুক না আমার ওপর রাগ কেন ফিয়ার পলিটিক্যালি হি অ্যাফ্রেড অব মি সাংসদকে তার মানে আপনারা পান না যেটা অভিযোগ করছেন সাংসদকে আমার দরকার পড়ে না কিন্তু এলাকার মানুষ এলাকার মানুষ পায় না এলাকার মানুষও পায় না সাধারণ মানুষও পায় না কর্মীরাও পায় না এগুলো আপনার নেত্রীকে জানিয়েছেন কখন সবই জানে জানে না যে তা না সকলেই জানে এটা আর কি ন্যাগিং করবো নাকি বারবার বারবার গিয়ে বলব নাকি এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলে আমার সঙ্গে অমুকের এই সম্পর্ক এই নাকি কালকের মিটিংয়েই বলেছে আমি অমিত শাহজিকে বললাম তুমি একবারের এমপি আমি পাঁচবারের এমপি এবার ছবার যাব কি করে চাই ছবার আমি দেখবো সেটা যদি প্রার্থী করে দল আপনারা কাজ করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটে আমি তো অনেকদিন আগেই বলে দিয়েছি আমি তো অনেক দিন আগেই বলে দিয়েছি যে আমি আমার পক্ষেও ওর হয়ে কাজ করা সম্ভব নয় নেত্রী বলল করবেন না আমি ওর হয়ে কাজ করব না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা